দেশ জুড়ে বৃষ্টির আকাল ভয়াবহ খরা আর বৃষ্টির অভাবে দেশ জুড়ে চাষবাসের বেহাল অবস্থা আর সেই কারণে দেশের শস্যের ভাণ্ডারও শেষের পথে এই পরিস্থিতিতে নামিবিয়ার জনগণের একটা বড় অংশই দুবেলা দুমুঠো খেতে পারছেন না তাই তো আফ্রিকার এ দেশের সাতশোরও বেশি বড় পশু হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের সরকার বড় জীবজন্তু মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সেই তালিকায় রয়েছে হাতি জলহস্তি মহিষ থেকে শুরু করে জেব্রা ইম্পালা গত মাসে জানানো হয়েছিল নামিবিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেক খাদ্য সংকটের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরো বিষয়টি মাথায় রেখে এবার দেশের জীবজন্তুদের মেরে দেশবাসীর মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নামিবিয়া সরকার সরকারের তরফ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে নামিবিয়ার পরিবেশ বন ও পর্যটক মন্ত্রক সোমবার ঘোষণা করেছে খড়াত্রন কর্মসূচির অংশ হিসেবে সাতশো তেইশটি প্রাণীর মাংস বিতরণ করবে তারা দেশের ক্রমবর্ধমান খাদ্য সংকট মেটাতে সরকার বাধ্য হয়ে এ পদক্ষেপ করছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে